আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তাই সকাল সকাল বেলা থেকেই শুরু করে দিলাম আপনাদের জন্য, আমি কি করি তার প্রস্তুতি নিয়ে নিলাম। তো আমি সকালে মেডিসিন নিয়ে নিয়েছি, তো একটু চিয়া ছিট খেলাম, একটা ডিম খেলাম, তারপরে আমি চলে যাব দুপুরের রান্নায়। তো আপনাদের সাথে গল্পে গল্পে বলতেছি, আজকে রাত্রে তো আমাদের খাইয়া, কালকে রোজা। তো কালকে কি কতটুক দিতে পারবো জানি না, এমনি তো আমার শরীর অনেক অসুস্থ থাকে, ভিডিও ঠিক মতো দিতে পারি না, ঠিক মতো রান্না বাড়াই করতে পারি না, তারপরও চেষ্টা করব আপনাদের মাঝে দিতে ভিডিও। কারণ এর আগেও 1 মাস অসুস্থ ছিলাম, বিছনায় পড়া ছিলাম, ভিডিও দিতে পারি নাই, তাই অনেক ওয়াচ টাইম কমে গেছে, রিস কমে গেছে। তো কালকে আবার, কাল থেকে রোজা, শরীরটা এমনি অনেক ক্লান্ত থাকবে, কারণ আমার সুগার ফল করে সব সময়। তো জানি না কয়টা রোজা রাখতে পারবো, তারপরে ইনশাআল্লাহ চেষ্টা করব রোজা রাখার জন্য। তো সকাল সকাল আজকে যেভাবে রুটিনটা চলতেছে, কালকে অবশ্যই এভাবে থাকবে না। তো সবাই ভিডিওতে অনেক দেখতেছি এখন ফেসবুকে, তারপর ইউটিউবে সবাই রোজার জন্য ফ্রোজেন করতেছে, এটা করতেছে, ওইটা করতেছে, অনেক দেখা তো খুব ভালো লাগতেছে। আর এগুলি আমার পছন্দের খাবার, কিন্তু আমারে ডাক্তারে পুরাই নিষেধ করে দিয়েছে ভাজা পোড়া খাওয়ার জন্য। তারপর প্রথম দিন দেখি হালকা পাতলা করব। তো আজকে ভোর রাত্রেও দেখা গেছে আমি চিড়ামুড়ি খাবো, তারপর কালকে শরীরের কন্ডিশন অনুযায়ী আমি ইফতারি সব জিনিস বানাবো। কারণ আমার হাজব্যান্ডও ইফতারির অত কিছু পছন্দ করে না, ভাজা পোড়া। আমার মেয়েটা পছন্দ করে, কিন্তু ওর শরীরটাও বেশি ভালো থাকে না। এর মধ্যে আমি আবার দুপুরের জন্য লাউ ভাজি করব। এই লাউ ভাজিটা করে নিলাম, এখন জিরা ছিটিয়ে দিলাম, কিছু ধনিয়া পাতা ছিটিয়ে দিব। লাউ ভাজিটা কিন্তু আমার অনেক প্রিয়, অনেক ভালো লাগে, লাউর তরকারি থেকে লাউর ভাজিটা কিন্তু আমার অনেক ভালো লাগে। তো আপনাদের সাথে আর একটা জিনিস, আমি কিন্তু আজকে পাঙ্গাস মাছ ভুনা করব। তো জানি না কার কি, মানে পাঙ্গাস মাছ কতটা পছন্দ, তবে আমার কিন্তু অনেক পছন্দ পাঙ্গাস মাছ। আমি কাঁচা মাছটারে টমেটো দিয়ে সুন্দর হালকা হালকা ঝোল রেখা ভুনা করি, আমার পাঙ্গাস মাছটা দিয়ে ভাত খাইতে খুব ভাল লাগে, কাটাও কম, আবার তেল তেল, বিশেষ করে পাঙ্গাস মাছের চামড়াটা কিন্তু অনেক ভালো লাগে। আপনারা হয়তো বা হাসবেন আমার পাঙ্গাস মাছ খাওয়ার কথা শুনা, পাঙ্গাস মাছ আসলে আমার অনেক পছন্দ। তো আমার ভিডিওটা দেখতেছেন এর জন্য ও অনেক অনেক ধন্যবাদ, আমাকে লাইক করবেন, আমাকে কমেন্ট দিবেন, আর আমার একটু সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তবে অবশ্যই আমাকে ফলো করবেন। তো আমি ইউটিউবেও আছি, ফেসবুকেও আছি। চো বন্ধু, বন্ধুরা আজকে কিন্তু আপনাকে, আপনাদের সবাইকে আমার ছাদে নিয়ে আসলাম। এই যে আমি লেবু পাড়তেছি, আজকে কয়টা লেবু পাড়বো, আর কয়েকটা বেগুন হয়েছে, এর আগে ছিঁড়ে নিছিলাম, তো তো বেগুন আজকে 2টা বেগুন বড় হয়েছে, এর জন্য দেখলাম বেগুনগুলি ছিঁড়ে নিয়ে যাব। তো আমার বাগানটা দেখেন, এখানে অনেকগুলি টমেটো গাছ হয়েছে, মরিচ গাছ, মরিচ গাছে অনেক মরিচ ধরছে বন্ধুরা। আমি কিন্তু গাছ, আসলে এই যে টমেটো গাছ, মরিচ গাছ, এগুলি কিন্তু লাগাই না আমি, আমার গাছের গোড়ায় সব সময় সবজি দেই, সবজি কাটা, সবজি কাটা ওখান থেকে গাছ হয়, তো ওইখান থেকে ছোট ছোট গাছগুলি নিয়ে নিয়ে বিভিন্ন টবে আমি লাগাই দিই। লাগাই দিলে টমেটো গাছগুলিও অনেক বড় হয়েছে, টমেটো ধরছে, ড্রাগন গাছগুলি তো অনেক কুশি বেড়েছে, অনেক ওই নতুন ডাল বেড়েছে, আমি অবশ্য ছাটাই করে দিব পরে। টমেটো কিন্তু অনেক আসছে, তারপরে বেগুন আসছে, মরিচ গাছটাও দেখছি একটা টপে একটা মরিচ গাছ হয়েছিল, তবে মরিচ গাছটাও আমি একটা টপে লাগাই দিচ্ছি, এখনো মরিচ, অনেক মরিচ ধরছে বন্ধুরা। তো আমার বাগানটা কিরকম লাগলো সবাই বলবেন, আমাকে ভালো লাগলে আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন। তো আপনারা সবাই ভালো থাকেন, আর ভালোভাবে ইবাদত করার তৌফিক দান করুক, আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।